সালামু আলাইকুম দর্শক, রশিদ ভাই জাল নিক্ষেপ করতে গেছিলেন। ইনশাল্লাহ এবার বেশ কিছু মাছ আসবে। ও এক খাওয়াতে অনেকগুলো মাছ আছে, একটা নিচেও পড়ে আছে। বাহ, এক খাওয়াতে এরকম মাছ উঠলে তো ভালোই হয় রশিদ ভাই। বড় পেয়ালি উঠছে একটা। বাহ বাহ বাহ, চমৎকার। এত মাছ এক খাওয়াতে উঠলে তো মাশাআল্লাহ। দেখুন দর্শক, পিয়ালি মাছের কি অত্যাচার, কত পিয়ালি মাছ উঠছে এক খাওয়াতে। দীর্ঘদিন পরে তিনি মাছ শিকার করতে আসছেন নদীতে। এই যে এই পিয়ালি মাছগুলো পেয়ে গেছেন, খুব সুন্দর স্বাদের মাছ, মজার মাছ। আপনার আঙ্গুলে মাছ একটা বড়, শাল আর দুলা ভাই, প্রচুর পিয়ালি মাছ পেয়ে গেছে দর্শক। মাছগুলো আমি খুঁটি আপনাদের দেখাই, আশা করি ভালো লাগবে। একবারে 50টার বেশি। ও নাইস, প্রচুর মাছ উঠছে। আসলে এবারও মনে হয় মাছ পাইছে। কেমন দর্শক, ঠিকই বলছে, ব্যাপার না, চশমা চোখে দেওয়া প্রচুর পরিমাণে। তার মাথাতে আছে ক্যাপ, হাতে আছে ঘড়ি, না সরি ঘড়ি নেই আজকে। এবার তো বেশ কয়েকটা পাইছেন, বাহ চমৎকার। মিথ্যে কথা বলল, ঘড়ি নাই হাতে। রশিদ ভাই, খেপলা জালে কখনো ইলিশ ধরে পাইছেন? বড় দুই খেয়াতে আপনার বেশ ভালোই মাছ উঠলো। এবার তো বেশ কিছু চিংড়ি মাছ আসছে রে দাদা। চিংড়ি, পিয়ালি, বেলে, বেলেটা কই, আরেকটা দেখতে আছে শুন। খাইতেও মেলা লাগে, 10টা পিয়ালি মাছ একটা মানুষের খাওয়া হয়েছে। 10টা পিয়ালি মাছ তো এক বাতের মধ্যে মাখাতে লাগে রে। হ্যাঁ দর্শক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। চরম দুই খাওয়াতে মনে করেন জ্যাক পাওয়া মাছ পেয়ে গেছে। এবার তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।